বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত সমালোচিত বিতর্কিত দিন ৭ নভেম্বর ১৯৭৫ সালে সংঘটিত এ দিনের ঘটনা জাতীয় রাজনীতিতে যে ওলটপালট করে দেয় তার রেশ থেকে আজও মুক্ত হতে পারেনি বাংলাদেশের রাজনীতি তথাকথিত সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া উনিশশো পঁচাত্তর সালের এদিনে তথাকথিত সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ বীর উত্তম কে এন হুদা বীর উত্তম এবং এটিএম হায়দার বীর বিক্রমকে সাত নভেম্বর বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের হত্যার কলঙ্কিত দিন বিশ্বাসঘাতকতার দিন পাকিস্তানি ভাবাদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করার অপচেষ্টার দিন যেভাবে মূল্যায়ন করা হোক না কেন এখন সময় এসেছে ইতিহাসের ঘৃণ্যতম এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও বিচারের ব্যবস্থা করার